पाने आज पढ़ाई कंप्यूटर जेनरेशन पाठर कि प्रश्न प्राथमे प्राथमा 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 उत्तर आम अभ्यास करवा प्रथम स्थान पूरण कर प्रथम प्रश्न प्रथम पीढ़ी डैश व्यवहार होता यार उत्तर वैक्यूम ट्यूब দ্বিতীয় প্রশ্ন হল দ্বিতীয় পিঠি ড্যাশ ব্যবহার হয়েছিল এর উত্তরটি হেলা ট্রান্জিষ্টর পরবর্তী প্রশ্ন তৃতীয় পিঠি ড্যাশ ব্যবহার হয়েছিল এর উত্তর হেলা ইগ্রেটেড সর্কিট চিপ পরবর্তী প্রশ্ন চতুর্থ পিঠি ড্যাশ ব্যবহার হয়েছিল या उत्तर हा मो प्रोसेसेसर नेक्स्ट पंचम पिढी रे डॅश व्यवहार होता वाव या उत्तर आर्टिफिशियल इंटेलिजेंस इंटेलिजेन परवर्ती प्रश्न जीवा বর্তমান ব্যবহার হাউব কম্প্যুটর ড্যাশ পিঠি এর উত্তর হল চতুর্থ পিঠি নেক্সট পি ডিপি ইলেভেন এক কম্পুটর এর উত্তর হল তৃতীয় উচ্চ মানর ভাষা ড্যাশ ব্যবহার হয়েছিল এর উত্তরটি হচ্ছে তৃতীয় পিড়ি তৃতীয় পিড়ি উচ্চমান ভাষা ব্যবহার হয়েছিল নেক্সট প্রথম পিঠি ড্যাশ ভাষার ব্যবহার হয়েছিল প্রথম পিঠি কেউ ভাষা ব্যবহার হয়েছিল এর উত্তরটি হচ্ছে মেসিন ভাষা পরবর্তী প্রশ্ন রোবট ড্যাশ পিড়ির উদাহরণ এর উত্তর হল পঞ্চম পিঠি পঞ্চম পিঠি রোবট ব্যবহার হচ্ছে त्यही रोबट हुन्छ पञ्चम पिढी र उदाहरण पूर्ण प्रश्न परवर्ती प्रश्न प्रश्नले आमे संक्षिप्त प्रश्न देखिबा प्रथम प्रश्नटी होला कम्प्युटर पिढी कहिले कोन बुझो एहा केते भाग रे विभक्त ओ कोन कोन कले यहाँ उत्तर तुमे निज तम लेखिबो द्वितीय प्रश्न होला प्रत्येक पिँढी समय सीमा लेख प्रत्येक रे पिँढी कि मसिहा दिइ मसहु केही मसीहा पर्यंत प्रथम पिँढी था केही मसीहा पर्यंत द्वितीय पिडी थाहा त पाँच टि रो समय सीमा लेखियो परवर्ती प्रश्न पंचम पिढी विषय रे संक्षेप रे लेख केवल पञ्चम पिढी संक्षेप रे उत्तर लेखि पंचम पिढी কেউ মশার আরম্ভলা এতে টেকনোলজি ব্যবহার হয়েছিল এবং এপর কার্য করে তাহলে তুমি এই বিষয় পঞ্চম পিঠি লেখিব পরবর্তী প্রশ্ন হল পুরা নাম লেখ এনিআ এডভাগ ইউনিভাগ এই তিনটি রুমে মানে পুরা নাম লিখব যে প্রশ্ন উত্তর পূর্বর নিজ খাতের লিখিছ সেই লেখিব নাহি যি নহ'লে কেৱল নিজ খাত লিখিব মোৰ পাখক পঠাইব